টি-20 ক্রিকেটের আবিষ্কারই হয়েছে গা ছমছমে এক ম্যাচ উপভোগের জন্য, যেখানে ঝরবে বাউন্ডারি ঝড় কিংবা বোলাররা দেখাবে নিজেদের বোলিং জাদু। বিশ্বের বিভিন্ন দেশের মতন বাংলাদেশও চলছে ক্রিকেটের এই ফর্মেটটা, তবে মান নিয়ে রয়েছে যথেষ্ট প্রশ্ন, সাথে প্লেয়ারদের বিশ্বভারের ম্যাচে খেলার অ্যাবিলিটিটাও। যেখানে আন্দ্রে রাসেল, ক্রিস গেইল কিংবা এবিডির মতন প্লেয়াররা টি-20 ক্রিকেটের ত্রাস বনে গেলেন, সেভাবে আমরা কি সুদূর ভবিষ্যতে এমন কোনো ক্রিকেটার পাবো? প্রশ্ন যেমন ছিল এখনও আছে, তবে টি-20 ক্রিকেটে নিজেদের অ্যাবিলিটির খানিক জানানটাই দিয়ে দিলেন শেখ জামালের ক্রিকেটাররা, বিশেষ করে এই দলের অধিনায়ক নুরুল হাসান সুহান। ক্রিজে নামার পর থেকেই তার অ্যাগ্রেসিভ ব্যাটিং উইকেটের চার প্রান্তকে নিজের ড্রয়িং রুম বানিয়ে শুধুই মনের মাধুর্যে ঝুড়িয়েছেন ছক্কা বৃষ্টি। অনেকে হয়তো জোরে চিৎকার করে উঠে বলেছেন, এ তো আন্দ্রে রাসেল, কি চমৎকার কবজির মোচড়। শুরুতে শেখ জামালের বোলারদের খরুচে বোলিংয়ে মোটে 3 উইকেটে প্রাইম ব্যাংকের সংগ্রহ দাঁড়ায় 164, যেখানে দুর্দান্ত এক ইনিংস খেলেন মোহাম্মদ মিথুন 42 বলে 67, ফলে শেখ জামালের সামনের সংগ্রহটা দাঁড়ায় 165 রানের। শুরুতেই নেই আশরাফুল, তবে শেখ জামালের বাকি ব্যাটিং সিনারিওটা এক কথায় দুর্দান্ত। সৈকত আলী এবং ইমরুল গায়েসের জুটি থেকে আসে 100 রানের দুর্দান্ত এক পার্টনারশিপ। অতঃপর সৈকত আর ইমরুল ফিরলে বাকি 7 ওভারের ভেতর শেষ 5 ওভার শুধুই চলে নুরুল হাসানের দাপট। ইমরুল এবং সৈকত দৃঢ় ইনিংসের পর শেখ জামাল যখন নুয়ে পড়তে শুরু করে, তখন বাকি কাউন্টার অ্যাটাকটা সারেন সুহান, অফ লেগ কিংবা মিডল। 3 স্ট্যাম্পকে আগলে যেভাবে তিনি নিজের ফুটওয়ার্কগুলো করেছিলেন, তাতেই ধাঁধায় পড়ে গিয়েছিল পিচ রুবেলরা। কখনো বল ঠেলেছেন ব্যাকফুটে বর করে ডিপ কাভারের ওপর দিয়ে, আবার কখনো ডিপ মিড উইকেটে। কোনো এক সময় যে দলটাকে দেখে মনে হচ্ছিল এই বুঝি হেরেই যাচ্ছে, তারাই সবশেষ 7 বল হাতে রেখে 7 উইকেটে জিতে যায়। অবশ্য শেষ দিকে নুরুল হাসানের কার্যকরী ইনিংসের প্রশংসায় এখন দেশ 17 বলে 44 রান, যেখানে 18 রান বাদ দিলে বাকি সবগুলোই এসেছে বাউন্ডারি থেকে, 4টি 4, 2টি 6। সবচেয়ে মজার ব্যাপার হলো শুরুর নির্জীব সোহান তার ইনিংস শেষ করেন 250+ স্ট্রাইক রেট দিয়ে। শুধু যে সোহান তাই নয়, শেখ জামাল যেন আজ পাত্তাই দেয়নি তামিমের দল প্রাইম ব্যাংকে। সৈকত আলীর 36 বলে 60 কিংবা ইমরুল কায়েসের 40 বলে 44 রানের কার্যকরী এক ইনিংসও রয়েছে এখানে। নিজেদের অনবদ্য কম্বিনেশনে জয়টা শেষমেশ দাঁড়িয়েই যায় শেখ জামালের।